প্রায় 5 মাসের বেশি সময় ধরে অচল অবস্থা চলার পর অবশেষে নতুন প্রধানমন্ত্রী এবং সরকার গঠনে সক্ষম হলেন ইরাকের আইনপ নেতারা। বুধবার রাতে ইরাকের পার্লামেন্টে অনুষ্ঠিত আস্থা ভোটে মোস্তফা আল কাজিমির নেতৃত্বাধীন মন্ত্রিসভা জয়লাভ করেছে। অনুষ্ঠিত ভোটাভুটিতে কাজিমির তালিকায় থাকা স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী ও বিদ্যুৎ মন্ত্রীও জয়লাভ করেছেন। এছাড়া কাজিমি মনোনীত আইনমন্ত্রী, কৃষিমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীকে প্রার্থীকে প্রত্যাখ্যান করেছেন আইনপ নেতারা। তবে মন্ত্রী প্রার্থীদের কয়েকজন প্রত্যাখ্যান হওয়ার আপাতত পূর্ণ মন্ত্রিসভা ছাড়াই সরকার গঠন করতে হবে কাজিমিকে।